ঠিক আছে। আচ্ছা বলুন। আপনার একটা জয়স্মিতা কুণ্ডুর নামে চিঠি আছে, আচ্ছা আচ্ছা, এই যে। ও এই গুগল, হ্যাঁ আমাদের আজকে আমাদের ইউটিউব থেকে পিনটা এলো, তো এই ভদ্রলোক আর কি, উনি পোস্টম্যান আমাদের বাটনগর পোস্ট অফিসের, তো উনি নিয়ে এসছেন এটা, আমি এটা রিসিভ করলাম, মেয়েকে দেবো, কোথায় সাইন করতে হবে? এখানটা সাইন করে দিন। আচ্ছা ফর দিয়ে করুন। হ্যাঁ ফর দিয়ে করুন। কত তারিখ? 22, আজকে 22 তারিখ, 22 3 2021, 2021। আমরা পিনটা পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন পিনটা, তো উনি নিয়ে এসছেন পিনটা এই মাত্র, মেয়েকে দেবো, এবার পিনটাও ঘরে আছে। গুড আফটারনুন, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা, যাদের আজকে হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি কথাটা বললাম কারণ আমাদের পরিবারে তো অনেক ধর্মের লোকই আছেন, সেই জন্যে অ্যানিভার্সারি বললাম। তো যাদের আজকে অ্যানিভার্সারি আর হ্যাপি বার্থডে, আমার তরফ থেকে বেস্ট উইশেস এবং শুভেচ্ছা, আপনাদের যেন সকল বিশেষ যেন পূরণ হয় এই প্রার্থনাই ভগবানের কাছে করব। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমরা। আমি এখন লাঞ্চ করতে বসেছি, তো লাঞ্চের আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে মুগ ডাল, পার্শে মাছ, মিষ্টি ভালু ভাজা, আর এই শশা দিয়েছে মা, আর চাটনি দিয়েছে কুলের চাটনি, এই দিয়ে আজকে লাঞ্চ। প্লেটটাকে দিয়ে দেয় মা, তারপর আমি নিজে হাতে বসে পাটা ঝুলিয়ে বসে, আমি এখন পা ঝুলিয়ে বসে নিজে খেতে পারি, তো ওইভাবে খাই আমি চেয়ারের মধ্যে রেখে। প্লেটটা তো ধরতে পারি না, বিকজ আমি বা হাতে তো কিছু ধরতে পারি না, সেই জন্য প্লেটে মানে চেয়ারের মধ্যে প্লেটটাকে রেখে খাই নিজে হাতে, মাকে আর খাইয়ে দিতে হয় না দুপুরবেলা। আপনারা বলেছেন যে পায়ের তুমি নিজে হাতে খাও, তা আপনাদের কথা শুনে আমি নিজে হাতেই খাই এইভাবে। তো আমি এখন লাঞ্চটা করে নিই। আমার মুগ ডালও ভালো লাগে, কিন্তু আমার পেঁয়াজ দিয়ে মুসির ডালটা বেশি ভালো লাগে, তো আজকে যেহেতু মুগ ডাল হয়েছে খেয়ে নেব। ডাল জিনিসটা আমার ভালোই লাগে খেতে ভাতের সাথে, আর মিষ্টি আলু ভাজা তো খুবই ভালো লাগে। তো আমি লাঞ্চটা করে নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। তো আমি লাঞ্চটা করে নিই, আপনারা দেখতে থাকুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ একটা খুশির সংবাদ তোমাদের দেব। তখন আমি লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছিলো, আমি তখন শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম, ইউটিউবই দেখছিলাম, তো কিছু করার ছিল না, তখন খাওয়া হয়ে গেছিলো। তখন আমি তখন পোস্টম্যানও ঢুকেছে, আমার নাম ডাকছিলো, তো বাবা গিয়ে একটা চিঠি আমার নামে এসেছে, তো চিঠিটা রিসিভ করলো, তারপরে আমাকে দিল চিঠিটা। তো আমাদের আমি তোমাদের বলেছিলাম যে এলে পরেও তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এইটা এসেছে, এটা হচ্ছে পিন, যেটার কথা আমি বলেছিলাম যে পিন না এলে পরে টাকা পাওয়া যায় না, গুগলস অ্যাড অ্যাডসেন্স অ্যাডসেন্স এটা হচ্ছে পিনটা এসেছে আমাদের, পিনটা তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তো আমার আজকে খুব আনন্দ হচ্ছে, এই পিনটা আসা মানে আমরা যে এটা এসে আসা মানে যে সঙ্গে সঙ্গে আমরা টাকা পাবো সেটা নয়, ভবিষ্যতে আমরা টাকাটা পাবো আর কি, পেতে পারি আর কি, চান্সটা আছে আর কি। যারা সবাই জানেন যে কিছু তো আমরা বোকা বানানো কিছু নেই, এটা পিনটা আসা মানেই যে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া সেটা নয়,
চান্স আছে টাকা পাওয়ার আর কি, যেহেতু আমাদের মনিটাইজেশন হয়ে গেছে, আর যেগুলো ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফিলফিল করতে পারি এভরি মান্থে, এবং আদার্স ক্রাইটেরিয়াগুলো যদি ফিলফিল করতে পারি তাহলে টাকা পাবো, নইলে টাকা পাবো না। তো অ্যাকশন পিনটা এসে গেছে আমরা, তো চান্স আছে আমাদের টাকা পাওয়ার। তো একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, তো আমরা খুব খুব খুশি তোমাদের আশীর্বাদে এটা হয়েছে। যেটুকু আজকে হচ্ছে আমার আমার যেটুকু আমাদের আমাদের পরিবার চ্যানেলটা যেটুকু এগোচ্ছে তোমাদের আশীর্বাদেই হচ্ছে, তোমরাই আমাকে আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখেছো বলেই হচ্ছে। তো এইভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভবিষ্যতে এভাবেই তোমাদের সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি। আর ভালোবাসাও দিও, কারণ টাকাটা তো সব কিছু নয়, তোমরা যে আমাকে আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা আমাকে নতুন নতুন নাম দিচ্ছ, ভালো ভালোবাসাটা সবাই ভাগ্যে থাকে না, মানে নিঃস্বার্থ ভালোবাসা যে পাচ্ছি তোমাদের কাছে, টাকা দিয়ে কেনা যাবে না সেটা, তোমরা যে ভালোবাসাটা আমাকে দিচ্ছ, তোমাদের তো কেউ টাকা দেয়নি আমাকে ভালোবাসার জন্য, তোমরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছো, এভাবে আমাকে ভালোবাসো, এভাবে আমাকে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ, তোমরা তোমাদের জন্যই আমি আজকে যেইটুকু, এই যে আমি আমি তো একটা সময় ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছিলো যে আমি বাঁচতে চাই না আর, বাট আমার আমার মন থেকে সত্যি কথা বলতে কি আমার মনে এখন আসেই না, ডিপ্রেশন জিনিসটাই চলে গেছে তোমাদের আশীর্বাদে। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, যে ইউটিউব আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমি ইউটিউবের থেকে যে ভালোবাসাটা পেয়েছি এটা আমি ওয়ার্ডসে প্রকাশ করতে পারবো না। আমাকে একটা নতুন বাঁচার আশা দেখিয়েছে ইউটিউব, ইউটিউবের কাছে আমি ধন্যবাদ দিও, ইউটিউবকে ইউটিউব আমাকে একটা নতুন জীবন দিয়েছে। যাই হোক, মানে ইউটিউবকে যে আমি কীভাবে ধন্যবাদ জানাবো, তোমাদের জানাবো ইয়েভাবে ধন্যবাদ আমি সত্যি জানি না। তোমার তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমাকে এইভাবে সাপোর্ট করে দিও, এভাবে আমার পাশে থেকো যাতে আমি আমার চিকিৎসা, যার জন্য ইউটিউব করা মেন আমার, আমি যাতে চলাফেরা করতে পারি মনের জোর, টাকার থেকেও মনের জোর, মনের জোর, তাছাড়াও ট্রিটমেন্টের খরচও আমার বাবার পক্ষে আর চালানো সম্ভব নয়, আমার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে আসছে, সেই জন্য যাতে আমরা টাকা পাই, তার জন্য ক্রাইটেরিয়াগুলো যাতে ফিলফিল করতে পারি, আমার ভিডিওগুলো যে আমরা যেগুলো মেক করবো ভিডিওগুলো তোমাদের জন্য, তোমরা যদি দেখো এভরিডে তাহলেই টাকা পাবো, নইলে টাকা পাবো না। ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কিছু তোমরাও জানো সেটা, এখানে তো কিছু লুকোমন নেই, তোমরা যদি দেখো এভরিডে ভিডিওগুলো, ভিউজ দাও আমাদেরকে তাহলেই টাকা পাবো, নইলে টাকা পাবো না। তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি চাও আমার আমার ট্রিটমেন্টটা চলুক আমি সুস্থ একটা জীবন পাই, তাহলে আমাকে সাপোর্ট করো। আর থ্যাংক ইউ, আমার আর কিছু বলার নেই তোমাদের, এইটা এসেছে আমি খুব আনন্দ পেয়েছি আজকে তোমাদের জন্যই সেটা হয়েছে, যেটুকু হয়েছে আজকে তোমরা আমাকে একটা নতুন জীবন দিয়েছ, তোমাদের মেয়ে আমি, বা বোন বলো বা বন্ধু বলো যাই বলো, তোমাদেরই আমি, তো আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা, তোমাদের কাছেই ছেড়ে দিলাম আমি, এবারে তোমরাই বিচার করবে। আমাদের জীবন পরিবার তো যারা আমাদের মানে পরিবারের সদস্য, সেই পরিবারই তো মেয়ে ও, তো আপনাদের এই ভালোবাসাটা এবং এই সাপোর্টটা কতটা কাজে লাগে সেটা আপনাদের ও বলল, কারণ আজকে ওর ট্রিটমেন্টের একটা রাস্তা খুলে গেল, কারণ এখান থেকে আমরা টাকা পাবো আশা করা যায়। আরেকটা কথা যে অনেকে আমাকে বলেছেন বা কমেন্টসে জানিয়েছেন যে
তোমার বাবা মা তোমার গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা দাও, আমরা যদি তোমাকে কিছু হেল্প করি মানিটারি। একটা কথা যেই বলুন, আমি আজ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বলবে তারপরে, কিন্তু আপনারা যদি আমাদের এই সাপোর্টটা করে যান, আমাদের জীবনের ভিডিওসগুলো এগুলো দেখে, আমি নিজে তো ইনকাম করতাম, ইনকাম করতে খুব কষ্ট করতে হয়। আমি বলি ইভেন চন্দন মিশ্র যখন এসেছিল, চন্দন মিশ্র একটা কথা বলেছিল যে সিম্প্যাথি দেখাবেন না, এমপ্যাথি দেখাবেন, এমপ্যাথি দেখাবেন, আমাকে সিম্প্যাথি দেখাবেন না, এমপ্যাথি দেখাবেন। আমার জায়গা থেকে বিচার করুন, আমার জায়গা থেকে বিচার করে দেখুন, সিম্প্যাথি দেখাবেন না, আর টাকার কথা বলে আমাদের লজ্জা দেবেন না, পারবেন আপনি। আর আপনারা আমরা কষ্ট করে আপনার টাকাটা হাত পেতে নিই কী করে? আমাদের তো বিবেক বলে একটা বস্তু আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখুন, আমার মেয়ের যখন স্ট্রোকটা হলো, আমাকে 3 দিনে 6.5 লাখ টাকা জোগাড় করতে হয়েছে। কারণ সেরম কোনো চাকরি বাকরি করি না, কারণ আমি অ্যাকচুয়াল তখন ডান্স টিচার ছিলাম, লকডাউনের পরে আমার ডান্স চলে গেছিল, তখন আমি জুতোর কাজ করতাম, একসময় আমাদের জুতোর ব্যবসা ছিল, একসময় বড় ব্যবসা ছিল, 30 থেকে 35 জন আমাদের কারখানায় কাজ করত। আমার মেজো ভাই তখন বেঁচে ছিল, ওই বিজনেসটা দেখত। তারপরে তো দুর্ভাগ্যক্রমে ও মারা গেল, কারণ ওর কিডনি ড্যামেজ হয়ে গেছিল, সেসব কথা বাদ দিন। তো যেটা বলছিলাম, অর্থটা আমরা চাই না, আপনারা আমাদের ভালোবাসাটা দিন, সাপোর্ট করুন। একটা আমরা খেটে ইনকাম করতে চাই, আপনারা শুধু সাপোর্টটা করে দিন আমাদেরকে, আমরা খেটে উপার্জন করতে চাই। আমরা যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেগুলো দেখুন, ভিউজ বাড়ান, আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন, তারা সাবস্ক্রাইব করুক, ওর একজন পরিবারের সদস্য বাড়ুক। দেখুন ওর আজকে যে অবস্থা, এই হাতটা বা হাতটা ওর একদম উঠাতে পারছে না, পাটা তবু একটু একটু চলছে, হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওর একটা যাতে লাইফ তৈরি হয়, দেখুন আজকাল মানুষের কোনো আশ নেই, মানুষ এই আছে এই নেই, কারণ স্ট্রোক নামক জিনিসটি এমন একটি বাজে রোগ, কেউ বাঁচে কেউ মরে যায়। আমি অনেককে দেখেছি মরে যেতে, হসপিটালে যখন ছিলাম বা ও হসপিটালে যখন ছিল, পরপর পরপর নিয়ে গেছে আমরা দেখেছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনারা কিছু মনে করবেন না, যদি আপনারা ওকে ভালোবাসেন বা আমাদের জীবন পরিবারকে ভালোবাসেন, তবে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিন, বন্ধুদের দুটো বন্ধুকে শেয়ার করুন, ওকে দাঁড় করান, এইটুকুই আমাদের বলার আছে, আর আমাদের কিছু বলার নেই, কারণ অর্থটা আমাদের দরকার নেই। কাইন্ডলি বারবার বলছি, আপনারা অর্থের কথাটা আমাদের বলবেন না, সাপোর্ট করুন, ভালোবাসাটা দিন, এটাই বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, এটাই বলবেন। আমাদের জীবন পরিবার আপনাদের নিয়ে, সুতরাং আমাদের অর্থ চাই না, ওই লোভটা আমাদের দেখাবেন না, কারণ মানুষ জানেন তো, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি মনে করি কর্মই জীবন, কর্ম করে খাও, এই জন্যেই আমরা কর্ম করতে চাইছি, সেই কর্মটা করছি, আপনারা ভিডিওটা দেখে ভিউজটা আমাদের বাড়িয়ে দিন, এইটাই বলার। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়, কিছু মনে করবেন না, যেটা মনে আসলো সেটাই বললাম। হ্যাঁ, আমিও হয়তো অনেক কথা বলে ফেলেছি, যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে নিজেগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু আমি বিশ্বাস করি, কর্মে বিশ্বাস করি, কর্ম করে খাবো, নিজের উপার্জন করব, সেটাতে আনন্দ বেশি, কেউ দয়া করে কিছু দেবে সেটাতে আনন্দ নেই, কর্ম করে খেব সেটাতে অনেক আনন্দ।
আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, সাপোর্টটা একটা জিনিস, আজকে যে এটা পেয়েছি এটাও কিন্তু আপনাদের, এটাও কিন্তু আপনাদের জন্যই, এটা কিন্তু এমনি এমনি পাইনি আমি, আপনাদের জন্যই কিন্তু পেয়েছি। আজকে আমি ধরে আছি এটা হাতে, এটা কিন্তু আপনাদের জন্যই আজকে ধরে আছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমার হাতে এটা থাকতো না। তো থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য, এভাবেই আমার হাতে যাতে একটা একটা করে মাইলস্টোন যাতে আমি অ্যাচিভ করতে পারি, আমাকে এই আশীর্বাদই করুন আর আমার সাথে থাকুন। বলো। হ্যাঁ, পাইলে বাবা যেটা বলল, সত্যি কথা বলতে মেয়েকে খুব কষ্ট করে আমি মানুষ করেছিলাম যে ও চাকরি করবে বলে, তো সেটা আমার দুর্ভাগ্য, হঠাৎই ও এরকম অসুস্থ হয়ে পড়লো। পায়েলের বাবা তো সবই আপনাদের বললো যে স্ট্রোক কী জিনিস বা স্ট্রোকের পেশেন্টদের কী হয়, তো আপনারা ওকে ভালোবেসে সত্যিকারের আজকে এটা দেখার পরে আমাদের এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে এই প্রথম পেলাম হাতে। তো ভবিষ্যতে হয়তো এখান থেকে কিছু রোজগার হবে, যদি আপনারা প্রত্যেক দিন আমাদের ভিডিওটা দেখেন তাহলেই হয়তো প্রত্যেক মাসে আমরা যেটাই পাবো ইউটিউব থেকে আমরা সেটাতেই সন্তুষ্ট। ব্যক্তিগতভাবে আমরা কিছু নিতে পারবো না, কারণ সেটা আমাদের খারাপ লাগবে। তো আপনারা অনেক সময় বলেন ওর ফিজিওর জন্য বা ওকে ডাক্তার দেখানোর জন্য, সবটাই আমরা চাই যে ইউটিউব থেকেই আমরা যেটা আর্নিং করব আমরা সেটা দিয়েই ওর ট্রিটমেন্ট বলুন, ওষুধপত্র বলুন, আমরা চালাবো আর এইভাবেই আমরা চালাবো। কারণ ওর বাবাকেও, সত্যি কথা বলতে ওর বাবাকেও ওষুধ খেতে হয়, ওর বাবা এক এক মাসে সম্ভব হয় না, হয়তো ওষুধ খায়ও না, তো সেই জন্য মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ছে। তো কি করব বলুন, যখন যেরকম সম্ভব হবে তখন তো সেরকম, কিন্তু তবুও আমরা ব্যক্তিগতভাবে কোনো অর্থ আমরা নেব না, আপনারাও আমাদের বলবেন না, এটা আমাদের একান্ত অনুরোধ আপনাদের কাছে। কারণ আমরা এটুকুনি জানি যে খেটে রোজগার করার মধ্যে অনেক অনেক আনন্দ। তো যাই হোক, আজকে আমার মেয়েকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, খুব খুব ভালো লাগছে আমাদের, এত ভালোবাসা কোনোদিন ভাবিনি পাবো। আগেও বলেছি এখনও বলছি, আমার মেয়ের মাথায় আপনারা হাত রেখেছেন, এটাই আপনারা ভবিষ্যতেও ওকে এগিয়ে নিয়ে যাবেন এই বিশ্বাস আমি রাখবো এবং রাখিও। হ্যাঁ, এইটা বলি যে আপনারা যেভাবে ওর পাশে আছেন ফিউচারেও এইভাবেই থাকবেন, এইটুকু আমরা আপনাদের থেকে আশা রাখি। তাই বলছি আপনারা সবাই, ও যারা বড় আছেন তারা ওর মাথায় আশীর্বাদের হাতটা রাখুন, কেউ দিদি বলে কেউ বন্ধু বলে তাদেরকে বলছি ওর হাতে হাত মিলিয়ে ওর পাশে থেকে ওকে সাপোর্ট করে যাও। যাই হোক, অনেক কথা আমরা বলে ফেললাম, তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। তো একই কথা বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর কিছু বলার নেই। তো নমস্কার, নমস্কার, শুভরাত্রি, নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা এইটাই।